আসতে কথা বলার একটা এইম লাগে, ইচ্ছা করলে কথা বলা যায় না। আমরা যখন কথা কই আমাদের সামনে কিন্তু কোনো কাগজপত্র কিছুই থাকে না, মাথায় যা থাকে এগুলি আপনাদের সামনে তুলে ধরি। এটা যদি মানে কোনো সমস্যার তৈরি হয় তখন আর এই কাজটা করা যায় না। এখন যদি কথা বলতে যাই আর সম্ভব নাই না, মন মানসিকতা ওইদিকে নাই, এখন আর দরকার নাই। আমরা কটা গান গাই, কটা গান শুনি, নাকি কর্তা কর্মকর্তা যারা আপনারা আছেন এনে কেউ, এখন যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে ওইটা বাদ দিই। আপনারা যদি কই যে কথাই কম লাগবে তো কর্তা ইচ্ছা করবো, আমাদের তো আর করার কিছু নাই। তো সিদ্ধান্ত যদি হয় তাহলে গানেই করি, গান করে আসতে। তবে দুইটা আপত্তি আছে, গানেই করব কিন্তু একটা আপত্তি আছে। আপত্তি রইল কবিরা করিস না, বকর সকর আর করিস না, কয়টা গান গা, বাউল গান গা কয়টা। আমাদের এই অঞ্চলে উকিল মুন্সি আছে, রশিদউদ্দিন আছে, আব্দুল করিম শাহ আছে, চাইমা সাহেব আছে, অনেক বড় বড় সাধক আমাদের আছে। এ বকর সকর বিস্তাতমুতে হুলাহনের গান, এরা তো হলো বিস্তাতমুতে যে নাম কই সস ও হলো বিস্তাত সব করে না। এই তো লেখা গান কয়না আপনার হুমতা গেলে হুমতা একটা তৈরি করতেন জলসা অন্যান্য গায়নে অসুবিধা তো নয়, কি অন্যান্য গাও নিবু। তা আমরা রে কটা গান হল আছে, কটা গান হলে ভাই যে গান তো কিছু হইতই না, কটা গানই অন্তত হলি বক্কর সক্কর হইলে কাম নাই। কারণ এগুলি কোনো ভাষার মধ্যে পড়ে না, এগুলি কোনো ভাষার মধ্যে পড়ে না। ঘরে বইয়া বই লোকে কথা করার মন চাই, গান অনেক জিনিস না কি ব্যাপারটা বুঝতে পারছে। গরম ওর লোকে বইয়া ফুটফুট করে মন চাই, গান অনেক জিনিস না। ওইদিকে একটু লক্ষ্য করে আমরা কটা গান শোনা, গান শুনি। হ্যাঁ আমিও শুনি, আমিও তো গান গাই না, গান তো শুনিও একটু ভালো গাইতে পারছ, কটা ভালো গান শোনা, কটা গান শুনি বকরসক করার তো। ছেড়ে ভাই এই ভবের হাতে, বাউল তত্ত্ব পাবেন গানের মধ্যে, খালি কথা কইলেই গান হয় এরকম না, গানের মধ্যেও তো কথা আছে। সাবধান থাকিস ঠান্ডার মধ্যে কষ্ট করিয়া খাওয়া নাই দাওয়া নাই সিল্লাই, এই এই ময়মনসিংহ, এই কুমিল্লা, এই মানিকগঞ্জ, এই ভোজপুর কষ্ট করিয়া টাকা কামাই করে বাড়ি গেলাম, ডাইনি বুড়ির কাম কি ভয়টা সে করু। আচ্ছা আপায়া নি লোন নিয়া কইব, এটা তো ফাইনাল হয়ে থেকে সাহিত আপনার পুরস্কার হয়েছে না, আমায় করছি কষ্ট করে আমি আর হে আমার পুরস্কারের টাকা পর্যন্ত নিত না, কিরম ভান্ডার মধ্যে হচ্ছি মনে করেন। এটা খালি আমি রে, এটা যে খেতে কাজ করে হের বেলা একটা রিক্সালের বেলা তাই পুরীর সব হাত ভালো না, রেহাই দিবে না।
চাইনি মুড়িয়েছে ছেলে ভাই এই ভবের হাতে, এক চাইনি মুড়িয়েছে ছেলে ভাই এই ভবের হাতে। Thank you.
সজনী গো আমি মরলে ভালোবাসতাম যারে একদিন আমার যেতে হবে তাহাকে কষ্ট করে ছোট বউ একটা এনে গোসাই দিল, যেদিন তেটা বাড়ি পাইছে এটা সারা সত্যি হতে এটা কের মার কের বাপ কের কি আছে না রে ভাই? আচ্ছা তোমার সারা আর আমার আর চলে না, আর জীবনটা যায় না, এই যায় কয় তোমার সারা আমার চলে না, এই যে খালি কইল আচ্ছা ঘরে কেউ মরলে কেউ কপটার মধ্যে লোক এক মিনিটের লেগে শুয়েছে মনে করে মানুষ পাইছে পাবেন না জীবনেও পাবেন না। এই জগতে প্রাণের চাই ভালোবাসতাম যারে একদিন আমার যেতে হবে সংসারে ঝরবে চোখের পানি প্রাণ সজনী গো আমি বললে তোরা আমার সঙ্গে All right.
আমার গাওয়া গা।